যদি কোনো মানুষ তিনবার বলে সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা, আমি সহজ করে বলি আসআলুকাল জান্নাহ, ইন্নি বাদ দিলাম না, সহজ হলে গেল আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, বলেন আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ। ফাকালাতিল জান্নাহ, সঙ্গে সঙ্গে জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ সে তোমার কাছে আমার জন্য দরখাস্ত করেছে, তুমি না তাকে মেহরবানি করে আমার মধ্যে দিয়ে দাও। জান্নাত যদি আপনার জন্য দরখাস্ত করে, দরখাস্তটা কেমন হবে? যখন কোন মানুষ জাহান্নাম থেকে তিনবার করে পানা চায় আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার। ফাকালাতিন নার, এবার জাহান্নাম বলে আল্লাহুম্মা আজরহু, আল্লাহ তাকে না জাহান্নাম থেকে তুমি নাজাত দিয়ে দাও। জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে আবেদন করে, সুবহানাল্লাহ, পারবো না সকাল সন্ধ্যায় পড়তে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার, আল্লাহুম্মা আজরনি মিনান্নার। লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, আল্লাহ নবী বলেন প্রতিটা বনি আদমের জন্য একটা জান্নাত আর একটা জাহান্নাম রেখে দেওয়া আছে, প্রতিটা মানুষের সামনে লিখে আছে একটা জান্নাত একটা জাহান্নাম, বলেন একটা জান্নাত একটা জাহান্নাম, আবার বলেন প্রতিটার জন্য কি লেখা আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। এবার কাফেরের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেল, নাউজুবিল্লাহ, বলেন বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত, তাইলে বোঝা গেছে ঈমানওয়ালার জন্য জান্নাত নিশ্চিত। বেঈমানের জন্য জাহান্নাম কি, তাহলে ঈমানওয়ালার জন্য জান্নাত কি? এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, সুবহানাল্লাহ, ঈমানকে মাঝে মাঝে রিনিউ করো, ঈমানকে মাঝে মাঝে তাজদীদ করো। কালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের কালিমা, এটা ঈমানের শব্দ, এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। কলিজা যেটা সেটা হলো ঈমান, সুবহানাল্লাহ। কলিজাটা কি বলেন? কলিজাটা হলো ঈমান, আর বাহিরেরটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ, ঈমানের কি শব্দ? ঈমানের শব্দ, ঈমানের বাক্য, ঈমানের কালিমা, ঈমানের কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হা, এটা যখন কোনো বান্দা একবার পরে একবার সঙ্গে সঙ্গে আর সাজিন নড়ে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন নড়ছ কেন তুমি, আরশ বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে। এবার খুঁটিকে আল্লাহ বলেন তুমি নড়ছ কেন, আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায়,
তোমাকে কে নাড়ায়? আমাকে তোমার বন্ধুর কালিমা নাড়ায়। কালিমা পড়তে দেরি আর সাজিমের খুঁটি নড়তে দেরি হয় না, এটা যেন এভাবে নড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি কেন নাড়াচ্ছ? তো কালিমা বলে, আমি আপনার বন্ধুর কালিমা, সে আমাকে পড়েছে, ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামব না। কি আচ্ছা, যদি দেখতেন তো কেমন হতো? কয়বার পড়তেন? যদি দেখতেন গলজা ফেটে একবার মরে যেতেন, একবার পড়লেই মরে যেতেন, দ্বিতীয়বার পড়ার সুযোগই পাইতাম না। এই জন্য রব মেহরবানি করে এটা গোপন রেখেছেন। একবার কালেমার পুরস্কার দেখলে কলিজা ফেটে মরে যেত, জিব্রিল মরে যেত, জিব্রিল মরে যেত। অন্য শব্দ আমি বলছি না ভয়ে, নবীরা মরে যেত, বলছি না ভয়ে, মানুষ সমালোচনা করছে, বুঝেন নাই? নবীদের থেকেও আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা নেকিকে, সওয়াবকে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এটাকে সম্পূর্ণ গায়েব রেখে দিয়েছেন শুধু ইয়াকিনের দুনিয়া বানাবার জন্য। আর নবীরা ইয়াকিন এমন ছিল, দেখলে যা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বলবেন দেখলে যা তার চেয়েও। এই জন্য মেরাজ নিয়ে আমাদের রসুলকে আল্লাহ তাআলা কিছু নমুনা দেখিয়ে দিয়েছেন। لنريهه من آياتنا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريهه من آياتنا আমি আমার রাসূলকে মেরাজে ডেকে পাঠিয়েছি কেন জানো? لنريهه من آياتنا আমার কিছু নিশানিয়া দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার কিছু নিশানি কি? দেখিয়ে দেওয়ার জন্য। নামাজের পুরস্কার কি? দেখাবার জন্য। রোজার পুরস্কার কি? দেখাবার জন্য। হজের পুরস্কার কি? দেখাবার জন্য। জিকিরের পুরস্কার কি? দেখাবার জন্য। সুদের শাস্তি কি? দেখাবার জন্য। জেনার শাস্তি কি? দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কিছু নিশানিয়া শুধুই দেখাবার জন্য আমি আমার রাসূলকে ডেকে পাঠিয়েছি। তো যদি দেখতেন দুনিয়াতে বসে, যদি দেখতেন তো কেন নিলেন ওখানে? সুবহানাল্লাহ। বলবেন এজন্য হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ নাও আল্লাহ মারকাদা বলেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখত, কলিজা ফেটে সঙ্গে সঙ্গে পড়ে যেত। এই ফ্যান্ডেল যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো, এই ফ্যান্ডেলটাকে যদি দিনার দিয়ে ভরে দেওয়া হতো, এই ফ্যান্ডেলটাকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হতো, একজনকে বলে দেওয়া যেটা তুমি মালিক, এক সেকেন্ডও টিকতো না, একটা চিৎকার দিয়ে মরে যেত। আর সেখানে আসমান আর জমিনের খালি জায়গাটা রব এক একটা শব্দ দিয়ে নেকি দিয়ে ভরে দেন। এবার দেখলে কেমন হইতো? কলজা ফেটে মরে যেত। এই জন্য রব্বে করিমের বড় এহসান, আল্লাহ তাআলা নেকিকে গোপন রেখেছেন। নেকিকে কি রেখেছেন বলেন? যদি নেকি গোপন না রাখতেন, এ বেতেলা হইতো না, পরীক্ষা হইতো না, পরীক্ষা ফেরেশতারা দেখেন। এই জন্য ফেরেশতারা, ফেরেশতাদের কোনো পরীক্ষা নাই, ফেরেশতাদের কোনো কি নাই বলেন? আজীব না? ফেরেশতা জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, তা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু লাখ লাখ গুনাহ করা সত্ত্বেও গরু জাহান্নামী না, আর আমরা জান্নাতি, আবার আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। বলবেন একদিকে জান্নাতি, আবার কি আশরাফুল মাখলুক, একদিকে আশরাফ, একদিকে আফদল, একদিকে আকরাম, আরেকদিকে জান্নাত, আরেকদিকে জান্নাতি। এই জন্য এই যে আপনার মনে করছেন দোকানের সামনে বসা আছে, ও কেমন কেমন যেন জানোয়ার জানোয়ার লাগে, মূলত ওর ভিতরে হীরা রাখা আছে, এটাকে একটু ঘষা মাজা দিলেই ও ফেরেশতা থেকে দামি হয়ে যাবে। কি একটু ঘষা দিলেই হয়? এই ঘষের না মানুষটার দরকার। কি যারা বসে আছেন এখনো, যারা এসে নামাজ পড়েন নাই ইনারাও, যারা কালকে ফজর নামাজও পড়ে না ইনারাও, ইনাদের ভিতরে কিন্তু হীরা আছে। কি আছে বলেন? হীরার উপরে একটু বালি পড়ে আছে, বালি বালি ধুলো বালি পড়ে আছে। যত দামি হীরা হোক, একটু বালি পড়ে দেবে দেখা যাবে? ইমানের
চিঙ্গারিয়া আছে, ইমানের ঝলক আছে, স্ফুলিঙ্গ আছে, এটাকে কোন আল্লাহ ওয়ালা একটু মেজে দিলে ধম করে উঠে। এই জন্য সব চোখ বন্ধ করেন, মহাব্বতের সাথে দিল থেকে দিলে ভরেন, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ।